السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. أمرا গত ক্লাসে এক্সারসাইজ নাম্বার 2 শেষ হয়েছিল। আমরা আজকে 3 নম্বর এক্সারসাইজ থেকে পড়বো। এখানে আমরা সংখ্যার গণনা শিখতেছিলাম। আপনাদের মনে আছে, 1 আর 2 গণনা করার আলাদা কোনো নিয়মের প্রয়োজন হয় না, তাই না? শব্দের জেন্ডার থেকে 1 2 গণনা বোঝা যায়। 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে আমরা পড়েছিলাম মা দুধটা সবসময় বহুবচন হবে। এই আদাত মাদুক দুইটার মধ্যে জেন্ডার পরস্পরে বিপরীত হবে, এবং এই দুইটার স্ট্রাকচার 2 রকম হইতে পারে। মুদাফ মুদাফিলাই হইতে পারে, নাত মানুত হইতে পারে। আমরা শিখেছিলাম, যেমন আমরা পড়তেছিলাম এই যে 3 5, এগুলো আপনাদের পড়া ছিল, আপনারা লিখেছেন আশা করি। আজকে আমরা 3 নম্বর এক্সারসাইজ থেকে পড়বো। দেখেন, বলতেছে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি মুস্তামিলান আল আদাদ আল মাযকুরা বাইন আল কাওসাইন। ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যা আছে, সেই সংখ্যা ব্যবহার করে আমাদেরকে সামনের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। একটা উদাহরণ দিচ্ছে, কাম কিতাবান ইন্দাকা, তোমার কাছে কয়টা কিতাব আছে? উত্তর হলো, আমার কাছে 3টা কিতাব আছে। তাহলে ইন্দি সালাসাতু কুতুবিন। এই দেখেন, মাদুরটা বহুবচন, জেন্ডার পরস্পর বিপরীত, দুটার সম্পর্ক মুদাফ মুদাফিলে, মুদাফ মুদাফিলে। ইন্দি সালাসাতু কুতুবিন। এবার সামনেরটা দেখেন, কাম আখাদ লাকা ইয়া হামিদু। হে হামিদ, তোমার কয়জন ভাই আছে? হামিদ বলবে যে আমার 5 জন ভাই আছে। তো বলে তো কি হবে, আমার 5 জন ভাই আছে। আর যদি ইন্দি ইন্দি খামসুন তুল খামসাতু লি বলে, সম্পূর্ণ বলে ইন্দি খামসাতু ইখওয়াতিন লাখা মাশাআল্লাহ, লি খামসাতু ইখওয়াতিন। প্রশ্নটা ছিল তো লাকা, তোমার, তাহলে এখন উত্তরের মধ্যে আমরা লাকা লি লি, লি লি উত্তরটা হয়ে যাবে আমার আছে, লি আমার আছে। লি আমার আছে কয়জন ভাই আছে? খামসাতু, খামসাত 5 জন। এখন দেখেন, আমাদের এখানে প্রথমেই বহুবচন দরকার হয়েছে, তাই না? আখুন, এর প্লুরাল হচ্ছে ইখওয়াতুন, তাহলে আমাদের বহুবচনটা প্রয়োজন হলো। 1 নম্বর। 2 নম্বর হলো এই যে এই সংখ্যার সাথে পরস্পর সম্পর্ক বিপরীত। এই যে ইখওয়াতুন, আখুন শব্দটা মেইল মুজাক্কার, এই জন্য এখন সংখ্যাটাকে বানাই দিছি আমরা মুনাস, ফিমেল বানাই দিছি, তাই না? মাসকুলিন ফেমিনিন বানাই দিছি, এবং স্ট্রাকচারটা মুদাফ মুদাফ, লি খামসাতু। এবার 2 নম্বর প্রশ্নটা, কাম আম্মান লাকা ইয়া লাইলা। হে লাইলা, কাম আম্মান লাকা হবে না আসলে, এটা হওয়ার দরকার ছিল কি বলেন তো? লাকি লাকি, লাকি কারণ লাইলা আছে না, লাইলা তো ফিমেল, লাকি মান লাকি হইতো, তাই না? মান লাকি মান লাকি ইয়া লাইলা। তো এখন লাইলা উত্তরে বলবে, আমার 4 জন চাচা আছে। উত্তরটা কি হবে বলেন তো? লি লি 4 জন, 4 জন, আরবা আরবা লি আরবা আরবাতু আরবা আমামিন। এই যে আম্মুন, এর প্লুরাল কি? আমামিন
আমামুন আম্মুন আমামুন আম্মুন আমুন চাচা, এটার বহুবচনটা হয় আমামুন। আমুন আমামুন আম আমুন আমামিন, আমামিন চারজন চাচা আছে। এবার আসেন প্রশ্ন 3 নাম্বার, কাম ইবনান, এখানে আবনান আছে, আসলে ওই তো ইবনান তাই না? কাম ইবনান লাকায়া শাইখু, শায়েক আপনার কয়জন ছেলে আছে? তাহলে শায়েক উত্তরে বলবে 6 জন ছেলে আছে। তাহলে বলেন তো কয়জন? লি সিত্তাতু লি আবনাইন, মাশাআল্লাহ, লি সিত্তাতু আবনাইন, রূপটা হলো ইবনুন, এর বহুবচন হয় আবনাউন, ইবনুন আবনাউন। এরপরে বলেন তো, বলতেছে 4 নাম্বার প্রশ্নটা, কাম সুআলান ফি হাদা, ফি হাদা কি এটা কাটা হয়ে কাটা এটা কুটো কেটে গিয়েছে, এটা বুঝতে পারছি না। হ্যাঁ কেটে গেছে, ফি হাদাল নাম বোঝা যাচ্ছে, সিন মনে হচ্ছে, ওটা তো বোঝা গেল, কাম সুআলান ফি হাদাল হাদা দারসি, এই যে প্রশ্নটা আছে এরকম আসলে, কাম সুআলান ইনি হাজার হাজার হাদা দারসি, এই পাঠে কয়টি প্রশ্ন আছে? কাম সুআলান ফি হাদা দারসি, এটা হলো প্রশ্নটা। তাহলে এখন উত্তর দিবেন তাই না? উত্তরটা বলেন তো কি হবে, কাম সুআলান ফি হাদা দারসি। তাহলে এখানে বলতেছে আমাদের উত্তরে বলতে হবে 8টা প্রশ্ন আছে, 8টা প্রশ্ন আছে। তাহলে বলেন এটা আমরা, ফি সামানিয়া তু এই যে প্রথমে বলে নেন ফি হাদা দারসি, এই পাঠে রয়েছে 8টি প্রশ্ন, রাইট? সামানিয়া তু, সামানিয়া তু সোলানের বহুবচন কি? আসইলাতিন, এই যে একবচন রূপটা হলো সোয়ালুন, সোলালটা হয় আসইলাতুন, সোয়ালুন আসইলাতুন, বলেন তো সোয়াল আসইলাতুন, সোয়ালুন সুআলুন, সুআলুন অর্থ কি ওস্তাদ? প্রশ্ন, কোয়েশ্চেন, প্রশ্ন, প্রশ্ন, সওয়াল জবাব, প্রশ্ন। জি সোয়ালুন মানে একটা প্রশ্ন, আসইলাতুন অনেক প্রশ্ন। তাহলে কাম সোয়ালান ফি হাদা দারসি, এই পাঠে কতটি প্রশ্ন আছে? উত্তর হলো এই পাঠে 8টি প্রশ্ন আছে। সুআলুন হ্যাঁ, এরপরে দেখেন কাম রাকিবান ফিল হাফিলাতি, বাসে কতজন বাসে কতজন যাত্রী আছে? যাত্রী আছে? তাহলে বলে 9 জন যাত্রী আছে, ফিল হাফিলাতি 9 জন যাত্রী। এরা রাকিবুনের বহুবচন লাগবে, বহুবচনটা কি? মুক্কাবান রাইট, 9 রুককাবিন, কাবিন ফিল রাখেন হাফিবান রাকিবুন রুককাবুন, রাকিবুন রুককাবুন, 9 রুককাবিন, 9 রুককাবিন, 9 রুককাবিন। পরে ওস্তাদ বাকিটুকু বলে দিব না? ফিল হাফিলাতিন হ্যাঁ, ফিল হাফিলাতি 9 রুককাবিন, বাসে 9 জন যাত্রী আছে, হাফিলাতিন রুকাবিন ফিল হাফিলাতি বলেই দিলাম, জি 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 রুককাবিন। রুকাবিন এবার 6 নাম্বার প্রশ্নটা, কাম রিয়ালান ফি জাইবিকা, জাইবুন মানে পকেট, বলেন তো তোমার পকেটে আছে কত রিয়েল? কত কত রিয়াল রিয়েল? আছে, কাম রিয়ালান ফি জাইবিকা, তাহলে তোমার পকেটে কত রিয়াল আছে? এটা হলো উত্তর, উত্তরে আমরা বলবো আমার পকেটে আছে 10 রিয়াল, সাবান ৭ রিয়াল। সাবিয়া এখন রিয়ালুনের বহুবচন রিয়ালাতুন, ফি জাইবি সাবআতুন, রিয়ালা সাবআতুন, সাবাতুনি
রিয়ালাতিন। রিয়ালাতিন, রিয়ালুন বহুবচন হলো রিয়ালাতুন, জানা তো। রিয়ালুন বহুবচন হচ্ছে রিয়ালাতুন, সৌদি কারেন্সি। যাইবি আমার পকেটে আছে সাবাতু রিয়ালাতিন, 7 রিয়াল আমার পকেটে আছে, 7 রিয়াল। এবার কোয়েশ্চেন নাম্বার 7, কাম সামানু হাজাল কিতাবি, আমরা বলেছিলাম কামের পরে মুদাফ হলে সেটা মানসুব হবে, তাই না? তাহলে এই বইটির মূল্য কত বলেন? এই বইটির মূল্য হচ্ছে 10 রিয়াল। তাহলে বলছে সামানু হাজাল কিতাবি আজল আশারাতু কিতাবি আশারাতু আশরাতু রিয়ালাতিন। রিয়ালাত আছে এই যে সামানু হাজাল কিতাবি, সামান্য মূল্য এই আজল বইটির মূল্য কিতাবি আশারু আশারাতু রিয়ালাতিন 10। أشارات হ্যাঁ, كتابي أشارات ريالات তাহলে আমাদের এক্সারসাইজ 3-র মধ্যে সংখ্যাগুলোর প্র্যাকটিস ছিল, আমরা বুঝে গেলাম। এরপরে পরের প্র্যাকটিসটা বলতেছে উক্তুবিল আদা আদা মিন 3 ইলা 10, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে। আল কুল্লাম মিনাল কালিমাতিল আতিয়াতি মাদুদা লাহা, এরপরে এগুলোকে সব মাদুদ বানাইতে হবে। যেমন বলেন 3টা কিতাব, বলেন তো 3টা কিতাব, সালাস সালাসাতু কুতুবুন, কুতুবি কুতুবিন। কুতুবিন 3টা কিতাব। এরপরে বলবেন 4টা কলম, আর বা আরবা কলা আখলামিন, আকলামিন আনতি আরবাতু আরবাতু আকলামিন আকলামিন, মাশাআল্লাহ। কালামুনের বহুবচন বলতে হবে আকলামিন, আকলামিন আরবাতু আকলামিন, মাশাআল্লাহ। এরপর একটা বলে এখানে হবে 5 জন ব্যবসায়ী, খামসাতু খামসাতু তুজারিন, তুজ্জারিন তুজ্জারিন তুজারিন, 5 জন তুজ্জারিন ব্যবসায়ী। এবার 6 জন পুরুষ, সিত্তাতু সিত্তাতুন রিজালিন রিজালিন, রিজালিন সিত্তাতু রিজালিন রিজালিন, মাশাআল্লাহ, সিত্তাতু রিজালিন। রিজালিন বলেন তো রিজালিন রিয়া তালিবুন, 7 জন ছাত্র, সাবআতু তুল্লাবিন, সাবাতু তুল্লাবি মাশাআল্লাহ, সাবআতু তুল্লাবিন, তুল্লাবি 7 জন ছাত্র। এখন বলেন দেখি 8 রিয়াল, 8 রিয়াল, সামানিয়াতু রিয়া সামানিয়াতু লাতুন, রিয়া লাতিন, রিয়ালাতিন লাতিন, রাইট, সামানিয়াতু রিয়া লাতিন, রিয়ালাতিন ইনশাআল্লাহ। এখন বলেন দেখি 9টি পয়সা, 9টি আদলি, নয়টি থেকে সাবাতু নয় নয় 9 তিসাতু পুরুষ, রুসিন রুসিন তিসরাতু কুরুসিন পুরুষিন, ফির শুন বহুবচন হচ্ছে কুরুষুন। তাহলে এখন কুরুসিন 9টি সাধু কুরুসিন পুরুষিন, 9টি পয়সা, 9টি পয়সা, 9টি সাধু পুরুষ। না এরপরে বলেন 10 জন ভাই, 10 জন ভাই, আশারাতু ইখওয়া ইখওয়াতিন আশারাতু, আখওয়াত 11 জন, 10 জন ছেলে, বলেন তো 10 জন ছেলে, আশারাতু আবনা ইন, আবনাহিন মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে সবগুলো হলো মেল ম্যাসকিউলিন শব্দ, সংখ্যার সাথে 3 থেকে 10 পর্যন্ত আমরা গণনার ক্ষেত্রে দেখেন সবগুলো সংখ্যাকে ফিমেল বানিয়েছি, ফেমিনিন বানিয়েছি, এবং শব্দগুলোকে বহুবচন করে মুদাফ মুদাফিলা স্ট্রাকচারে অনুবাদ করে দিয়েছি, সংখ্যাগুলো আমাদের হয়ে গেল। এবার আসেন পরের এক্সারসাইজটা,
এখানে নতুন শব্দগুলো পড়তে বলতেছে। একটা নতুন শব্দ ছিল সামানু, বাবা না সামানুন, সামানুন সামানু হাজার কিতাব আশারাতুন, এই কিতাবটির মূল্য 10। তাহলে সামানুন মানে কি? মূল্য, মূল্য। হাফিলাতুন হাফিলাতুন অর্থ কি? বাস বাস বাস। রিয়াল সৌদি কারেন্সি রিয়ালাতুন। কিরশুন ফুরুশুন মানে পয়সা, কিরশুন ফুরুশুন অর্থ হলো পয়সা। তারপরে আমরা শিখেছি ইয়াউমুন বহুবচন আইয়ামুন অর্থ দিন দিন। দিন রাকিবুন রুকাবুন আরো যাত্রী যাত্রী যাত্রী। যাত্রী আসসুআলু আসইলাতুন প্রশ্ন প্রশ্ন। কাদিমুন বহুবচন কুদামা, পুরাতন এটা অর্থ হলো পুরাতন। শব্দটা লেখার ক্ষেত্রে আমরা বলেছিলাম এভাবে লিখতে হবে, তাই না? কুদামা। তারপরে বালাদুন বিলাদুন শহর শহর সমূহ দেশ বা শহর। জাইবুন জুয়ুবুন পকেট পকেট। উরুবা ইউরোপ আলমানিয়া জার্মান জার্মানি ফরান্সা ফ্রান্স ফ্রান্স। হ্যাঁ আর ইউনান গ্রিস। গ্রিস গ্রিস মুখতালিফাতুন মুস্তাফাতুন মানে বিভিন্ন, মুখতালিফাতুন আদার বিভিন্ন 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 মুখতালিফাতুন। এরপরে মালয়েশিয়া 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 স্পুন জি হাফ স্পুন অর্ধেক। হাফ বা অর্ধেক। আলহামদুলিল্লাহ, আমরা এখানে গ্রামারটা একটু আপনারা পড়ে নিয়ে নেবার। শুন করুন শুন, 1 রিয়ালের দশমাংশ, 1 রিয়ালের দশমাংশ মানে কি? 10 পয়সা, তাই না? 10 পয়সা। তারপরে আমাদের লেসন 10 আসতেছে, আমরা একটা একসাথে পড়তে পারি না, পরের এক্সারসাইজের সাথে পরেরটা মিলে, তাই না? সমস্যা হচ্ছে পড়াটা, সাথে মিল রেখে পড়তে পারলে ভালো হইতো। এখানে পড়াটা রিলেটেড, আগে একসাথে আমরা 3 থেকে 10 পর্যন্ত মেল দিয়ে পড়ছি, এখানে ফিমেল শব্দ গণনা শিখাবে। যেমন আদারসুল আশিরু, প্রথমে আমরা ব্যাপারটা পড়ে ফেলি, বলেন ইয়া সালমা আফি ফসলিকি তালিবাতুন মিনাস সিন ওয়াল ইয়াবানি, অর্থ বলেন তো। হে সালমা, তোমার ক্লাসে কি তোমার ক্লাসে কি ছাত্র ছাত্রীরা আছে? ছাত্রীরা আছে ইয়াবান, ইয়ার পরে একটা আলিফ হইতো, তাই না? এভাবে লিখতে হবে ইয়াবান। এটা টাইপো আছে, এটা একটু কারেকশন করে নিন। এভাবে লিখবেন জাপান ওয়াল ইয়াবান, এই যে ইয়ার পরে আলিফ, বায়ের পরে আলিফ, এরপরে ইয়াবান। সালমা উত্তর দিচ্ছে, নাআম ফি ফাসলিনা খামসু তালিবাতিন মিনাস সিন, আমাদের ক্লাসে চায়না থেকে পাঁচজন ছাত্রী আছে। দেখেন ছাত্রী তালিবাতুন ফিমেল, এই জন্য সংখ্যাটা কি হলো মেল, মেল হয়ে গেছে, বিপরীত জেন্ডার তালিবাতিন মিনাল ইয়াবানি এবং জাপানের চারজন, জাপান হতে চারজন। তালিবাতিন মিনাল ইয়াবানি ওয়াসামানি তালিবাতিন মিন ইন্দোনেশিয়া, এবং 8 জন ছাত্রী আছে ইন্দোনেশিয়া। তাহলে সবগুলো দেখেন, এই যে সামানি তালিবাতিন সংখ্যাটা মেল, এটা ফিমেল, দুইটা বিপরীত, এবং মাদুদ গুলো বহুবচন আছে। এরপরে লাইলা আবার প্রশ্ন করতেছে, অফি ফাস্তিনা সালাসু তালিবাতিন মিনাল হিন্দি, আমাদের ক্লাসে ইন্ডিয়া থেকে 3 জন ছাত্রী আছে। বসিত্তু তালিবাতিন মিনাল ফিলিপিন, এবং 6 জন ছাত্রী আছে ফিলিপাইন থেকে। ও সাবউ তালিবাতিন মিনাল কুয়াইতি, এবং 7 জন ছাত্রী আছে কুয়েত থেকে। কুয়েত থেকে।
সালমা সামনে আসতেছে, কাম উখতান লাকি ইয়া লাইলা। সালমা বলতেছে, লাইলা তোমার কয়জন বোন আছে? তাহলে লাইলা উত্তর দিচ্ছে, লি সালাসু আখওয়াত, আমার তিন বোন আছে। তাহলে উখতুনের বহুবচন হচ্ছে আখাওয়াতুন, এই উখতুনটা মুয়ান্নাস, এই জন্য দেখেন সংখ্যাটা আসছে মুজাক্কার, মুদাম মুদা ফেলে। তাহলে 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে কয়টা বিষয় ফলো করতে হয়? তিনটা, তিনটা বিষয়, মাদুদটা বহুবচন হবে, 2 নম্বর পরস্পরে জেন্ডার, বিপরীত, 3 নম্বর স্ট্রাকচারটা হবে মুদাফ মুদাফিলাই অথবা নাতমান। দেখেন সালাসু তালিবাতিন, সালাসু আখাওয়াতিন, আখাওয়াতিন মুয়ান্নাস, সালাসু মুজাক্কার, জেন্ডার পরস্পরে বিপরীত, এরপরে স্ট্রাকচারটা মুদাফ মুদাফিলাই। সালমা ওয়াকাম আখান লাকি, তোমার কয়জন ভাই আছে? বলতেছে লি খামসাতু ইখওয়াতিন, আমার 5 জন ভাই আছে। দেখেন ভাইয়ের সময় সংখ্যাটা মুয়ান্নাস বিপরীত। সালমা লাকি সালাসু আখাওয়াতিন ওয়া খামসাতু ইখওয়াতিন, তোমার 3 জন ভাই এবং 3 জন বোন এবং 5 জন ভাই আছে। লাইলা নাম ওয়াকাম আখান ওয়া উখতান লাকি, এখন লাইলা সালমাকে বলতেছে তোমার কয়জন ভাই বোন আছে? সালমা বলতেছে লি আরবাতু ইখওয়াতিন, আমার 4 জন বোন আছে, ওয়া আরবাউ আখাওয়াতিন, এবং 4 জন বোন আছে। এক জায়গায় হচ্ছে আরবাতু ইখওয়াতিন, আরেকটা হলো আরবাউ আখাওয়াতিন, তাহলে মুয়ান্নাসের সাথে মুজাক্কার, মুজাক্কারের সাথে মুয়ান্নাস। লাইলা লি জামিলাতুন ইসমুহা খাদিজাতু, আমার একজন ক্লাসমেট আছে, হার নেম ইজ খাদিজা, লাহা সামানিয়াতু ইখওয়াতিন, তার 8 জন ভাই আছে, ওয়া সামানি আখাওয়াতিন, এবং 8 জন বোন আছে। বোন আছে। সামানিয়াতু ইখওয়াতিন 8 জন ভাই, সামানি আখাওয়াতিন 8 জন বোন। তো এটা সহজ একটা কনভার্সেশন, আপনারা পারবেন এটা। এখন এক্সারসাইজ গুলো দেখি আমরা। 1 নম্বর বলতেছে ইকরা ওয়াক্তু, পড়ুন লিখুন। বলেন তো এই যে 3 জন ছাত্র, সালাসু তালিবাতিন, আরবাউ তালিবাতিন, খামসু তালিবাতিন, সিত্তু তালিবাতিন, সাবউ তালিবাতিন, এরপরে সামানি তালিবাতিন, তিসউ তালিবাতিন, আশরু তালিবাতিন, সবগুলো একই রকম, তাই না? এগুলোর ক্ষেত্রে আমরা নিয়মটা আগে পড়ে আসছি, সংখ্যার মধ্যে জেন্ডার বিপরীত, মাদুর বহুবচন, স্ট্রাকচার মুদাফ মুদাফিলাই অথবা নাত মাদুর। সামনে একরা ওয়াক্তুব, এগুলো একটু আপনাদের থেকে শুনি। এখানে 14টা বাক্য আছে, আমরা 3টা করে শুনি। প্রথমে শাহজাহান স্যার এই প্রথম 3টা বলেন তো, 1 থেকে 3 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি বাইতিনা সালাসাতু গুরাফিন, সালাসু, সালাসু গুরাফিন, হ্যাঁ, এই এই বাড়িতে 3টি কক্ষ আছে। এই বাড়িতে কেন? ফি বাইতিনা, আমাদের বাড়িতে, আমাদের আমাদের বাড়িতে, আমাদের আমাদের বাড়িতে 3টি কক্ষ আছে। 3টি রুম আছে, 3টি কক্ষ আছে, রাইট। এরপরে ফিল জামিআতি আশরু হাফিলাতিন, টান দিয়ে আশরু হাফিলাতিন, হ্যাঁ, অর্থ কি? এই ইউনিভার্সিটি, জামিয়াতে ইউনিভার্সিটিতে 10টি বাস আছে, 10টি বাস আছে। এই ইউনিভার্সিটি নেই, শুধু ইউনিভার্সিটিতে, তাই না? ইউনিভার্সিটিতে 10টি বাস আছে, রাইট। হাফিলাতি দি ইউনিভার্সিটি, আশরু হাফিলাতিন, 10টি বাস আছে। এরপরে 3 নম্বর বাক্যটা, হাজাল মাদ্রাসাতি সামানি
মুদাররিসাতিন, হ্যাঁ মাদ্রাসার এই মাদ্রাসাটিতে 9 জন শিক্ষক আছেন, 9 জন, সমান 8 জন, 8 জন, 8 জন শিক্ষক আছেন। ফি হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসাটিতে, সামানি মুদাররিসাতিন, 8 জন শিক্ষক জন শিক্ষক আছেন, শিক্ষিকা, তাই না? যে শিক্ষিকা মাদ্রাসা মুদাররিসা। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে করতে পারি আমরা, ফি হাদিহিল মাদ্রাসাতি, ফি হাদিহিল মাদ্রাসাতি সামানি মুদাররিসাতিন, এই মাদ্রাসাতে 8 জন শিক্ষিকা আছে, আলহামদুলিল্লাহ। এরপরে 4 থেকে 6 এই বাক্যগুলো আফসানা আপা বলেন দেখি। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আব্বাসুন লাহু সাবউ বানাতিন, মাশাআল্লাহ, আব্বাস তার 7 জন মেয়ে রয়েছে। মেয়ে রয়েছে, মাশাআল্লাহ। এরপরে ফি বাইতিনা তিসউ দাজাজাতিন, ফি মাশাআল্লাহ, পিতা বাড়িতে, আমাদের বাড়ির মধ্যে আমাদের বাড়ির মধ্যে 9টি মোরগ আছে, দাজাজাতুন মুরগি, মুরগি আছে। দিকুন মানে মোরগ, তাহলে একটা মুরগি বলবো, আমাদের বাড়িতে 9টি মুরগি আছে। মুরগি দাজাজাতিন, এরপরে ফিল জামিআতি খামসু কুল্লিয়াতিন, বিশ্ববিদ্যালয়ে 5টি কুলিয়াত কলেজ আছে, 5টি কলেজ বলতে ডিপার্টমেন্ট, তাই না? জি অনুষদ, অনুষদ, ইউনিভার্সিটিতে 5টি ফ্যাকাল্টি আছে, 5টি ডিপার্টমেন্ট আছে, আলহামদুলিল্লাহ। এরপরে 7 থেকে 9, রবিউল ইসলাম ভাই বলেন দেখি। রবিউল ইসলাম স্যার, সালামু আলাইকুম স্যার। সালাম, في المستشفى عشر طبيبين و طبيبات، طبيبات و أربع ممرضات، ممرضات. رايت، مستشفى মানে ক্লাই ডটজন হসপিটালে হসপিটালে 10 জন মহিলা ডাক্তার, ডাক্তার আছে এবং 4 জন নার্স আছে। 4 জন নার্স আছে, রাইট। খালিদুন লাহু সালাসাতু আবনাই ওয়া আরবাউ বানাতিন। وأربع بنات، খালিদ তার 4 জন ভাই পুত্র এবং 4 জন মেয়ে আছে। আবার এই যে সালাসা তো আপনাই, তাহলে কয়জন ছেলে? সালাসাতু 3 জন 3 জন, তার 3 জন ছেলে আছে আর 4 জন মেয়ে আছে, এবং 4 জন মেয়ে আছে। মেয়ে আছে। লি খামসাতু ইখওয়াতি ওয়া ইস ওয়া সিত্তুন ওয়া আখওয়াতিন। লি মানে আছে 5 জন ভাই বোন, তার আছে 5 জন বোন। রাইট, লি লি মানে আমার আছে 5 জন বোন এবং 6 জন ভাই। আমার 5 জন ভাই এবং 6 জন বোন আছে, রাইট, ছয়জন বোন এবং 5 জন ভাই আছে। 6 জন বোন আছে, কারেক্ট, আলহামদুলিল্লাহ।
আজকে নুরুল ইসলাম স্যার আসে নাই। এরপরে আমরা পরে এখানে আরো 6টা বাক্য আছে, এটা একটা পরেটা পড়িতে যাবেন স্যার নাকি? ফি হ্যাঁ হাজাল কিতাবি, এই বইতে আশারাতু আর 10টা দর্শু, আর 10টা পাঠ আছে। আশারাতু দুরুস, দুরুস পাঠ আছে, এই বইতে 10টে পাঠ আছে। তাহলে এই বইয়ের মধ্যে 10টি পাঠ আছে। ফি হাদা কিতাবি, এই কিতাবের মধ্যে আশারাতু দুরুস, 10টি পাঠ রয়েছে। 11 নম্বরটা বলেন তো, এটা অপশন আপা বলেন 11 12। লা না আরবাআতু আমামিন, আমামিন হচ্ছে ফুকু, ওয়া আচ্ছা খামসু চাচা, ওয়া খামসু আম্মাতিন। তাহলে লানা হচ্ছে কি আমাদের, আর বাদ চারটা, চারটা চার আম্মা চাচা, আমাদের চার চাচা এবং খামসু পাঁচ ফুপু রয়েছে, আমাদের চার চাচা এবং 5টি ফুপু রয়েছে, আমাদের 4 জন চাচা এবং 5 জন ফুপি আছে, ফুপু রাইট রাইট ফি ফি বালাদি খামসু জামিআতিন, ফি আমাদের, আমার দেশে, আমার দেশে তাহলে 5টি, বিলাদিন তো দেশ না, হ্যাঁ, আমার দেশে 5টি 5টি বিশ্ববিদ্যালয় রয়েছে। বিশ্ববিদ্যালয় রয়েছে। ফি বালাদি, আমার দেশে আছে, খামসু জামিআতিন, 5টি ইউনিভার্সিটি। স্যার বাল্লাদি মানে শহর না দেশ দেশ, দুইটা হবে। দেশ হয় শহর হয় দুইটাই, এখানে দেশ এটা। এরপরে শাহজাহান স্যার বলেন শেষ 2টা বাক্য। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফি জালিকা দার্সি সামানি কালিমাতিন জাদিদাতিন, রাইট, এই পাঠে 8টি নতুন শব্দ রয়েছে। দালিকা দালিকা এই নাকি ওই? ওই ওই পাঠটিতে 8টি নতুন শব্দ রয়েছে। ওই পাঠটিতে 8টি নতুন শব্দ রয়েছে, রাইট। এরপরে ইংদি সালাসু, স্যার এটা বুঝা, মাজাল্লাতিন, মাজাল্লাতুন স্যার মাজাল্লাতুন শব্দটা স্যার মানে মাজাল্লাতুন মানে পেপার, ম্যাগাজিন পেপার। না, আমার কাছে 3টি পেপার রয়েছে, মাজাল্লাতুন মানে ম্যাগাজিন, ম্যাগাজিন, আমার কাছে 3টি ম্যাগাজিন রয়েছে। মাজাল্লাতিন, আমার কাছে 3টি ম্যাগাজিন রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা এক্সারসাইজ করতে পারবো না? এটা আছে, অনেকগুলো বাক্য আছে, আমরা মনে হয় আরেকটা এক্সারসাইজ পড়ি, 8টা বাক্য শেষ হবে ইনশাল্লাহ। এখানে দেখেন বলতে সাজিব আনিল আসইলাতিল আতিয়াতি মুস্তামিলান আল আদাদ আল মাযকুরা বাইন আল কাউসাইন, এই ব্র্যাকেটে দেওয়া শব্দ দিয়ে এখন সংখ্যা বলতে হবে। কাম আখান লাকা, আগের মতোই, তোমার কয়জন ভাই আছে? তাহলে বলেন আমার 6জন ভাই আছে, তাহলে বলেন তো কি হবে? লি লি সিত্তু সিত্তু ইখওয়াতিন, ইখওয়াতিন হবে নাকি? আকুয়াতিন, লি সিত্তু নাকি সিত্তা তু? সিত্তাতু, সিত্তাতু আকুয়াতিন, সিত্তা তু কেন হইলো? ইখওয়াতিন, কারণ আখুনটা কি কাম আখান লাকা বলতেছে, আখুনটা কি মাস্কুলিন না? জি জি সংখ্যাটা সিত্তা তু। হয়ে যাবে, তাই না? হুম হুম হ্যাঁ। এরপরেরটা 2 নম্বরটা, কাম উখতান লাকা, তোমার কয়জন বোন আছে? লি খমসু, খমসু আখ উখতান, আখাওয়াতিন বহুবচন, লি আখাওয়াতিন। খমসু আখাওয়াতিন, এরকম হয়ে যাবে, তাই না? এরপরে 3 নম্বরটা বলেন দেখি, কাম বাকারাতান ফিল হাকলি, হাকলুন মানে ক্ষেত, ক্ষেতে কয়টি গাভী আছে? বলেন ক্ষেতে 10টি গাভী আছে, ফিল হাকলি
আকিলি, আশারতু, আশারু, আশরু, আশরু, আকলি আশরু, বাকারতিন, বাকারাতিন, প্লুরাল, বাকারাতিন, প্লুরাল বলতে হবে বাকার, জি জি, বাকারতিন, বাকারাতিন, ফিল হাকলি আশরু বাকারাতিন, কাম তালিবাতান জাদিদাতান ফিল ফসলি, ক্লাসে কতজন নতুন ছাত্রী আছে, কয়জন নতুন ছাত্রী, আছে হ্যাঁ, তাহলে ফিল ফার্স্ট রুমে, ফিল ফসলি আসলে নয়জন তিসরু তিসউ তলিবাতিন, তালিবাতিন জুদুদিন, ক্লাসে নয়জন নতুন ছাত্রী আছে। এরপর 5 নম্বর প্রশ্নটা, কাম তবিবাতান ফিল মুস্তাশফা, এটা আল সহকারে হয়তো, হসপিটালে কতজন ডাক্তার আছে? মহিলা ডাক্তার আছে, হ্যাঁ হ্যাঁ, ফি মুস্তাশফা মুস্তাশফা তামানি, 8 জন ডাক্তার আছে, 8 জন ফিমেল ডাক্তার, তাহলে তামানি তবি তবিবা বা তিন, তবিবাতিন, তামানি তবিবাতিন। এরপরে 6 নম্বর, কাম হাফিলাতান ফিল জামিআতি, ইউনিভার্সিটিতে কয়টি বাস আছে? ইউনিভার্সিটিতে ছয়টি বাস আছে, তাহলে বলে ফিল জামিআতি ছটি বাস আছে, সিত্তু সিত্তু কেন? কাফিলাতে লাতিন সিত্তু হবে, তাই না? কারণ কাফিলাতান শব্দটা মুয়ান্নাস, সিত্তু মুজাক্কার বলতে হবে, হাফিলাতিন, সিত্তু হাফিলাতিন। কাম ইবনান লাকা, তোমার কয়জন ছেলে আছে? 4 জন ছেলে আছে, তাহলে বলেন তো লি লি আরবাউ, আরবাউ নাকি আরবাতু? আরবাউ ইবনাউ আবনা ইবনাই আবনাইন, ইবনাইন আবনাইন, ইবনাইন কাম বিনতান লাকা, তোমার কয়জন মেয়ে আছে? তাহলে বলেন তো আমার কাম 7 আছে, বিনতান লাকা লি লি 7 জন, লি সাবানি সাবউ সাবু সাবউ বানাতি বানাত, বানাতিন লি সাবউ বানাত, বানাতিন বানাতিন, আমার 7 জন মেয়ে রয়েছে। 9 নম্বর প্রশ্ন, কাম জামিআতান ফি বালাদিকা, তোমার শহরে বা তোমার দেশে কয়টি ইউনিভার্সিটি আছে? তাহলে বলেন আমার শহরে 3টি ইউনিভার্সিটি আছে, ফি বালাদি হি বালাদি সালাসু 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 জামিয়াতিন জামিআতিন, 2 বছর, জামিয়াতিন সালাসু জামিয়াতিন জামিআতিন, রাইট। এবার 10 নম্বরটা, কাম কিতাবান ইন্দাকা, তোমার কাছে কয়টা কিতাব আছে? আমার কাছে 8টি কিতাব আছে, হিন্দি হিন্দি সামানি, সামানি আমানি কিতাবুনটা মুজাক্কারনা মুয়ান্নাস, মুজাক্কা মুজাক্কার, কি সংখ্যাটা কি হবে? সামানিয়াত সামানিয়াত, সামানিয়াত সামানিয়াত, কুতুবিন, হিন্দি কুতুবিন সামানিয়াত, কুতুবিন, সামানিয়াত, সামানিয়াত কুতুবি সামানিয়াত কুতুবি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা, 10 নম্বর আমরা ইন্দি না বলে লি বলতে পারতাম না, না প্রশ্নের মধ্যে তো ইন্দা দিয়ে আছে, ইন্দা আচ্ছা প্রশ্নে যেহেতু ইন্দা দিয়ে আছে, তাহলে আপনি উত্তরে ইন্দা দিয়ে বলবেন, ইন্দি হিন্দি তো এ পর্যন্ত আজকে থাকুক ইনশাল্লাহ, আগামী ক্লাসে আমরা এরপরের এক্সারসাইজ নাম্বার 4 থেকে পাবো, হ্যাঁ, ফোর, অল্প পড়া বই শেষের দিকে আছে আমাদের, 4 নম্বর এক্সারসাইজ থেকে আমরা আগামী ক্লাসে পড়বো। যাবে।
ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।